বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2019 প্রায় শেষ হতে চললো, সামনে নতুন একটি বছরকে আবাহন জানাবে গোটা পৃথিবী, এবং এই সময়টাতে বিগত বছরটি বা যে বছরটি বিদায় নিচ্ছে সেই বছরটি কেমন যাচ্ছে, নতুন বছরের প্রত্যাশা কী, সেগুলো নিয়ে গোটা বিশ্বজুড়েই আলোচনা হচ্ছে, বাংলাদেশও আমরা কথা বলবার চেষ্টা করছি, এবং সেই সঙ্গে তৃতীয় মাত্রা আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি। আজকে একই রকমের আলোচনা আলোচনা করবার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন দুজন সভাপতি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যে বছরটি শেষ হচ্ছে আর কি, 2019 সাল, এই বছরটি আসলে বাংলাদেশের, আপনারা যেহেতু আইন অঙ্গনের মানুষ, আমরা শুনতে চাইব যে বিচার বিভাগে জন্য কেমন গেল, এবং সেই সঙ্গে দেশে আইনের শাসনের কতটা অগ্রগতি হলো আইনের শাসন প্রতিষ্ঠায়। দেখুন, আমরা আপনার অসংখ্য ধন্যবাদ, এটা কারেন্ট টপিক নিয়ে আপনি কথাটা বলেছেন। এটা যখন যে থাকি দুরবস্থায় সেই তখন আইনের শাসনের কথা বলি, নিজের বিচারে দুরবস্থা আর কি, নট অ্যাকচুয়াল ফ্যাক্টস আর কি। এখানে আপনি যে পর্যালোচনা করেন টোটাল বছরটা পুরো আইন অঙ্গনের, অর্থাৎ আমাদের এখানে রিফ্লেকশন যেটা আর কি, মূল যেটা আপনি বলতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন যে আইনের শাসনের আইনটা প্রয়োগ হচ্ছে কিনা সঠিকভাবে, এবং যারা বিচার পাচ্ছি তার বিচার পাচ্ছে কিনা রাইট মোটামুটিভাবে, সেটাই। এখানে যদি আপনি পর্যালোচনা করেন সারা বছরের ঘটনাপ্রবাহ, তাহলে দেখবেন যে এখানে বৈষম্যের ব্যাপারটা খুব কমে গেছে একদম। অর্থাৎ একটা সময় গেছে যখন দলীয় কোনো যদি ব্যক্তি বিচার প্রার্থী হতেন তার জন্য একরকম হতো, প্রতিপক্ষ যদি উল্টো পথের লোক হতো তাহলে অন্যরকম হতো। তা আমি যেটা ছোট্ট দুটো উদাহরণ দিই আপনাকে, গণপ্রতিনিধি জনপ্রতিনিধি দিয়ে বলছি আর কি, নট জেনারেল, সেটা হলো যে কক্সবাজারের সংসদ সদস্য ছিলেন মোদি বলে সবাই চেনে, তাকে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আইনের মাধ্যমে গ্রেপ্তার করেছিল, এবং তিনি সে ধরনের কোনো সুবিধা আইন অঙ্গন থেকে পাননি। সর্বশেষ যেটা, সেটা সর্বোচ্চ আদালত থেকে তার একটা, সেটা তো কিছু করার নেই। আবার সেম ওয়ে টাঙ্গাইলে রানা, সেখানে কিন্তু একই অবস্থা হয়েছে, যদিও সে সংসদ সদস্য ছিল তাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়নি। এইটা হলো আইনের বিচার, সেটা মানুষ আশা করে যে দলমত নির্বিশেষে, মতামত নির্বিশেষে, ব্যক্তি নির্বিশেষে একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। এইগুলো ব্যক্তির কথা বলছি। আর সাধারণভাবে যেটা নিয়ে প্রায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে ভোটে মূলত আসে প্রত্যেক দিন, আমি শুধু এখানে বলতে চাচ্ছি যে যে মামলাটা নেই, যে কয়টা মামলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার বিরুদ্ধে, সবগুলি কিন্তু 111 সময় হয়েছে। আপনি দেখবেন যে এই মামলাগুলো কিন্তু এতগুলি বছর ঘুরেছে, যদি সরকারের ইচ্ছা থাকতো প্রতিরোধমূলক ব্যবস্থা করার জন্য, আমাদের জয়নালী সাহেব বারের প্রেসিডেন্ট ছিলেন, উনি আরও ভালো জানবেন আমার থেকে, যে বেগম জিয়ার যে মামলাগুলি চলমান আছে ছিল সেগুলিতে সর্বরকম আইনের প্রক্রিয়া নেওয়া হয়েছে। অর্থাৎ আইনে যে সমস্ত সুযোগ আছে মামলাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সেগুলি করা হয়েছে। ধরেন আমরা কোয়াশিং প্রসিডিং বলি, মানে মামলাটা আইন বহির্ভূত এবং এটা বাদ যাবে, সেটা করা হয়েছে।
তারপর বদলি করা হয়েছে, এই কোর্ট থেকে ওই আরেকটা কোর্টে দিতে হবে, সেই প্রক্রিয়া করছে। তারপরে অভিযোগ গঠনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরুদ্ধে অভিযোগ গঠন সঠিক হয়নি, তার বিরুদ্ধে করা হয়েছে, করতে করতে বছরের পর বছর ঘুরেছে। তারপরে এটা একটা সবাই জাজমেন্ট বেড়ায় হয়েছে, কাজে এটা বলা যাবে না যে সামারি ট্রায়াল হয়েছে। এর সঙ্গে কিন্তু আমি একটু বলতেই হয়, কারণ এটা আইনের শাসনের কথা তখন আপনি বললেন। সেজন্য বলছি, 1975 সালে বঙ্গবন্ধুর নিষ্ঠুর হত্যাকাণ্ডের পরে 1977 সালে একটা অর্ডিনেন্স করা হয় জিয়াউর রহমান সাহেব তখন ক্ষমতায়, সে অর্ডিনেন্সের মাধ্যমে ট্রাইব্যুনাল করা হয়। সেখানে শত শত সামরিক বাহিনীর অর্থাৎ এয়ারফোর্স নেভি, তারপরে এয়ারফোর্স নেভি তো আর্মি, এর ভেতরে অফিসারদের বিচারের জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেককে সাজা দেওয়া হয়েছে, মানে অর্থাৎ ফাঁসির আদামে দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে আমরা আমাদের ভাষায়, তাদের বিচারে বিচারে তাদের ফাঁসি হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা নিজে দেখেছি চোখের সামনে, ওই অর্ডিনেন্স মাধ্যমে যে ট্রাইব্যুনাল সৃষ্টি হয়েছে, ট্রাইব্যুনাল সৃষ্টির আগেই কিন্তু তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। সেই আইনের বিচার কিন্তু আমরা কোনোদিন চিন্তাও করিনি নাই। সুতরাং যদি আমাদের সদিচ্ছা না থাকতো, আইনের শাসনের প্রতি সম্মান না থাকতো, তাহলে কিন্তু এই বিচারগুলি যে কোনো সময় অর্ডিনেন্স পরে সার্কুলার করে এটা ট্রাইব্যুনাল নিয়ে এক মাসের মধ্যে বিচার শেষ করা যেত, সেটা কিন্তু করা হয়নি। এখনও সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে দেখেন তার মামলার বিচার হয়েছে, এবং সেখানে প্রথম যে আপিল সময় আমরা জামিন যাই, যেহেতু সাজাটা কম ছিল সেজন্য সাধারণভাবে বিচার হয়, তো সেখানে কিন্তু বেল তার হয়েছিল। পরবর্তীকালে যখন সরকার আপিল বিভাগে এটার বিরুদ্ধে পদক্ষেপ নিল, আপিল বিভাগে ফুল কোর্ট বেঞ্চ, মানে সর্বোচ্চ আদালতের, সেখানে কিন্তু একটা বিশ্লেষণ করে এবং অন্য তথ্যপত্র সব যখন প্রডিউস করা হলো, তখন তারা আমাদের ওইটা স্থগিত করে এটা মূল আপিলটা শুনানির জন্য কোর্টে পাঠিয়ে দিলেন। সেই কোর্ট কিন্তু আবার একটা পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে তার সাজা বাড়িয়ে দিয়েছেন। কাজে আইনের শাসন যেটা বললেন, আমার বিচারে মামলা যে রায়ের স্পিরিট রক্ষা করা হচ্ছে। এবং শুধু তার একটি কথা বলে শেষ করি যে এই বিচারের ব্যবস্থা, আর বিচারক যারা অর্থাৎ আইনের শাসন যারা করেন, আইন যারা কার্যকর করেন, অর্থাৎ সেইখানে কিন্তু একটা বিষয় হয়েছে, সেটা হলো যে সুপ্রিম কোর্ট কিন্তু মোটামুটি এখন ইন্ডিপেন্ডেন্ট, এই যে অধস্থান বিচার মানে লোয়ার জুডিশিয়ারি, চান্স পাওয়া, প্রমোশন, পানিশমেন্ট, এগুলি সব কিন্তু জিএ কমিটি, জেনারেল মিনিস্ট্রি কমিটি আছে একটা, একটা চিফ জাস্টিস প্রধান আর জজ সাহেব থাকেন, তার সিদ্ধান্ত নেন, তারা ট্রান্সফার রিকমেন্ডেশন করেন মিনিস্ট্রিতে, কিন্তু মিনিস্ট্রি এককভাবে কোনো ব্যবস্থা কোনো করতে পারে। শুধু তাই নয়, ইভেন নতুন বিচারক নিয়োগের ব্যাপারে অনেক সময় বলা হয় যেটা বিচারক বিদ্যমান হয়নি, সেটাও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কিন্তু নামগুলি পাঠায়, সেটা পরিবর্তন করার অধিকার। তো মানে রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে যে সেপারেশন, সেটা আপনি আপনার কথা ব্যালেন্সড আছে, এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে আপনি বলছেন, আর দেশে আইনের শাসন আছে সেটাও বলছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটাও বলছেন, মানুষের কি সাধারণ মানুষের, আমি বলছি সামগ্রিকভাবে বিচার বিভাগের প্রতি আস্থাশীল মানুষ, জাস্ট ছোট্ট করে যদি আপনি বলেন। আমি বলি আস্থাশীল নাই হতো তাহলে আপনার এর মধ্যে প্রতিবাদ হতো, প্রতিবাদের ভূমিকা আছে, এখান থেকে সাধারণ গণতন্ত্র অধিকারকে বন্ধ করেনি, প্রতিবাদের মধ্যে আমরা বিচার চাই, সঠিক বিচার হয়নি, এবং এটার জন্য সেমিনার, এটা বলেন সেটা বলেন, বিভিন্ন প্রসেস আছে টু এক্সপ্রেস দি গ্রিভেন্সেস, সেটা কিন্তু হয়নি, সেভাবে হয়নি, দলীয়ভাবে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, সেটা করতে ভিন্ন কথা, কিন্তু সাধারণ আপনি যে কথা জনসাধারণের ভিতরে এ ধরনের জনসাধারণ তো সাধারণভাবে কখনো নামে না, কারণ তারা তো কোনো না জনসাধারণের ভিতরে কিন্তু ওই যে উত্তেজনা বা এটা অসন্তোষ খুব আসে। আসি আপনার কাছে আবার প্রকাশ পাই, অ্যাডভোকেট মিস্টার জানুল আবেদিন, ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার মাস
বিজয়ের মাস, সংগ্রামের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি। বিজয়ের ইনগ্রিডিয়েন্টগুলো যদিও আমরা কোনোটাই ভোগ করতে পারি নাই, পারছি না এখনো, পারি নাই, পারছি না। তো আজকে আপনাকে ধন্যবাদ, আর ধন্যবাদ আমার আলোচক হুমায়ুন ভাই, আমার অনেক শ্রদ্ধ ব্যক্তি এবং আমি তাকে সবসময় সম্মান করি এবং শ্রদ্ধা করি। তো তিনি অবশ্য অহেতুক কথা কখনো বলেন না, এটাও ঠিক, তবে মেপে মেপে বলেন। তার কারণ, তাকে তিনি একটি সরকারি দলের উপদেষ্টা, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে ওনাকেও মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকগুলো জিনিস মাথায় রেখেই তাকে বক্তব্য দিতে হয়, এটাই স্বাভাবিক তার কারণ। তবে একটা জিনিস হলো ভালো, যে সরকারে থাকলে যেমন চোখ একটা অন্ধ হয়ে যায়, একেবারে অন্ধ হয়ে আমার বড় ভাই যায় নাই, সেটা স্বাভাবিক। সেই জন্য কিছু কিছু বলতে গিয়েও আবার বলতে পারেন না। আপনি দেখবেন তার বক্তব্যের মধ্যে স্টার্টিংয়েই কিছু বলতে চেয়েছিলেন মনে হয়েছিল, কিন্তু আলটিমেটলি আর সেখানে আর যান নাই এবং যেতে পারেন নাই। এখন কথাটা হচ্ছে যে আপনার লাস্ট যে প্রশ্নটা, সেটা হলো জনগণ কি আস্থাশীল কিনা, আস্থাশীল কিনা, জনগণ এই বিচার ব্যবস্থার সুফলটা ভোগ করে কিনা, সেটা হচ্ছে আপনার প্রশ্ন। আমি যদি এক কথায় বলি, তাহলে পরে রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে বিচার অঙ্গনটা, মানে বিচার বিভাগটা ভেরি ইম্পর্টেন্ট ফর দি ন্যাশন। এবং এই এক্সিকিউটিভ বলেন, তারপরে লেজিসলেটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, তিনটার মধ্যে এই একটা অঙ্গন, এই অঙ্গনটা যখন ক্রিপল হয়ে যায় তখন কিন্তু বোঝা যায়, যদি প্রকাশও আপনি যদি না করেন, এক্সপ্রেস না করেন, যেন আমার ভাই এক্সপ্রেস করেন নাই, কিন্তু বক্তব্যের মধ্যে কিন্তু যা মেসেজ হওয়ার সেটা হয়েছে, এটা কিন্তু বোঝা যায়। যে কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে মানুষ যখন দেখে যে তার দুধের শিশু, এখন আমি দুধের শিশুই বলবো, আজকাল যে সমস্ত ঘটনা ঘটতেছে, এবং সেটার যখন সে কোনো বিচার পায় না, দ্বারে দ্বারে যখন যায়, তারপরে কারো সন্তান যদি গুম হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হোক, অন্য যারও কর্তৃক হোক, একটা রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে এই গুমের সাথে কারা জড়িত এবং গুম করে তাকে কোথায় নিল। বাংলাদেশটা তো এই ছোট জায়গা, এখান থেকে কেউ গুম হলে সেটা যে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এরা যে এত ইনএফিসিয়েন্ট এটা আমি বলবো না, তার কারণ অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ইফিসিয়েন্সির পরিচয়ও তারা দিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমি যদি নাম বলি তো কয়েক ডজন নাম বলতে পারবো, আমি সেই নামগুলো বললাম না, দেশবাসী আপনারা আমরা সকলেই জানি যে কারা এখান থেকে গুম হয়েছে। একজন তো গুম করে নিয়ে তার উপরে ফেলেই দিয়েছে, সে আর কবে আসতে পারবে, মামলা জিতলেও আসতে পারছেন না, তো সেটা তো আছেই। কিন্তু সবগুলো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে রয়েছে, কিন্তু আমরা এই থেকেই বুঝতে পারি যে রাষ্ট্রের এই অঙ্গটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। সর্বোচ্চ আদালত না এইটার ব্যাপারে যদি বলতে বলেন, তাহলে একটা জিনিস বলতে হয়, এই অঙ্গনটাকে ক্রিপল করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, আপনারা জানেন সংবিধানে, তার নাম হয় 16th অ্যামেন্ডমেন্ট।
16 অ্যামেন্ডমেন্টটা কি ছিল? যে বিচারপতিদের বিচার এনারা সংসদে নিয়ে করবেন এবং এই পার্লামেন্ট মেম্বাররা করবেন এবং একটা অভিশংসন তাদেরকে হবে, সেটা বিচার বিভাগ মানতে পারে নাই। যে এটা হলে তো যাও কিছু আছে সেখানে হস্তক্ষেপ প্রচণ্ডভাবে থাকবে। এবং এইটার পিছনেও কারণ আছে, আপনারা এর পিছনে যদি যান দেখবেন যে একজন বিচারপতির সাথে পার্লামেন্ট মেম্বারদের একটা মানে মুখোমুখি, যদিও তিনি এখন আবার অন্য দিকে ঘুরিয়ে ফুরিয়ে অন্যভাবে আছে, সেই বিচারপতি বলেছে তিন পয়সার কাউ বলা হয়েছে তাকে তিন পয়সার বিচারপতি, আবার বলা হয়েছে যে এই মেম্বার অফ পার্লামেন্টের যোগ্যতা নাই চেয়ারম্যান হওয়ার, এই সমস্ত ক্ষেত্রটেত্রগুলো এগুলো হয়েছে, যে কারণে আপনার দেখা গেল যে পুরা বিচার বিভাগটাকেই মনে করলো যে ওই বিচারপতির জন্য বোধহয় পুরা বিচার বিভাগটা নষ্ট হয়ে গেছে, সাজেই এই বিচারপতিদের বিচার আমাদের হাতে নিয়ে আসতে হবে, এবং সেই জন্য 16 অ্যামেন্ডমেন্ট আনলো। এটা দেখেন এটার উপরে একটা লম্বা হিয়ারিং হলো, তারপরে আপিল বিভাগে গেল, আপিল বিভাগ সেইখানে একটা জাজমেন্ট দিলেন। এই জাজমেন্টটা কিন্তু কোনো হার্মফুল কিছু না, এমন কোনো হার্মফুল ছিল না যেটার কারণে এরকম একটা ঘটনা ঘটাতে হবে। তারপরে একটি দেশের যেটা আমরা অতীতে কখনো শুনিও নাই দেখিও নাই, আমার বড় ভাই আমার চাইতে অনেক অভিজ্ঞ, অনেক বয়স, অনেক জ্ঞান অনেক রাখেন, এবং যেহেতু আমি তাকে সম্মানের সাথেই দেখি, তিনি দেখেছেন কি না তিনি বলবেন এখানে যে দেখেন নাই, আমি বিশ্বাস করি, তার কারণ আমরা কখনো দেখি নাই, জাতিও কখনো দেখে নাই। কিন্তু দেখেন সেই ব্যক্তিটি প্রধান বিচারপতি, তাকে তার আগে তিনি কয়েকটি প্রাইম মিনিস্টারের সামনেই একবার বলেছিলেন যে বিচার বিভাগের যদি আপনি কোনো হস্তক্ষেপ না করেন তাহলে বিচার বিভাগ আরও সমৃদ্ধিশালী হবে। তো এই সমস্ত কথার কারণে এবং সেই 16 অ্যামেন্ডমেন্টের কারণে, বিচার বিভাগের এই রকম একটা জাজমেন্টের কারণে প্রধান বিচারপতিকে দেশ থেকে চলে যেতে হলো। শুধু দেশ থেকে চলে যেতে হয় নাই, আপনি দেখবেন যে তার তখন তার কোনো দুর্নীতি ছিল না, কিন্তু তিনি দেশ থেকে যাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতিরও চার্জ হয়েছে, এবং সেই চার্জশিটটা এমন সময় দিয়েছে সেটা আমি আর একটু পরে বলবো আপনাকে। এখন তারপরে সেই জন্য আমি যে কথাটা আপনার যে প্রশ্নের জবাবটা হচ্ছে, মানুষ এই সুফলটা ওনাদের এই ক্ষেত্রে দেখে না, এবং বিচার বিভাগ যদিও কেউ নিজেরা দায়িত্ব পালন করতে চায়, কোনো না কোনো বিচারপতি তাদের বিবেক দর্শন করে, তারা চেষ্টা করেও পাচ্ছেন না, হাত এত লম্বা, ওই লম্বা হাতের কাছে তারা নিজেদের হাত বিচারের হাতটাকে গুটিয়ে আনতে বাধ্য। অনেকগুলো বক্তব্য মিস্টার জয়নুল আবেদিনের, যে মানুষের আস্থা সেই অর্থে নেই, মানুষ কোনোভাবেই সুফল পাচ্ছে না, বরং উল্টো গুম খুন সেগুলোর মধ্য দিয়ে তাদের জীবন বিপন্ন, বিচার বিভাগ যে স্বাধীন না বা তাকে যে তার স্বাধীনতা যে কীভাবে ক্রিপল করার চেষ্টা করা হচ্ছে 16th অ্যামেন্ডমেন্ট, এবং তৎপরবর্তী দেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া, ওনার ভাষায় উনি বলছেন, এবং বের করে দিয়ে ক্ষান্ত নন, তাকে কীভাবে নানা মামলায় জড়িয়ে তার অসম্মানিত করবার একটা চেষ্টা, এবং কোন সময়, সময়টা উনি অবশ্য পরে বলবেন, বাকিটা আপনার জন্য আপাতত। দেখুন জনরাবিশ্বরে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার জ্ঞান সীমিত, আমি সীমিত জ্ঞানের লোক, সীমিত জ্ঞানের ভিতরে যতটুকু জানি মোটেও না, একজন নির্বাচিত, একজন নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বিচার বন্ধ করেছে একটা আইন দিয়ে, এবং সেটা তৎকালীন, আমি আর না বলে তাদের জাতীয় পার্টির জাতীয় দলের প্রধান জনাব জিয়াউর রহমান সাহেব, এই বাস্তবতা। কিন্তু এইটা আইনের শাসন যদি হয় তাহলে আমরা সেই আইনের শাসন মানি না। এখন আসি আপনার যে প্রশ্ন সেটা হলো কাছে, যে কথাটা উনি বলতেছেন, আরেকটি কথা বলতে হয় এখানে,
যে দুঃখের সময় বোধ হয় ইউএস পাবলিক প্রসিকিউটর বলেছিলেন 73 এই কোলাবার্স অর্ডারে যে মামলাগুলো করার জন্য স্পেশাল দায়িত্ব দেওয়া স্পেশাল প্রসিকিউটর হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী আমার দিয়েছিলেন এই আইনে বিচার শুরু হয়েছে সাজাও অনেকগুলো হয়েছে দালাল আইন যেটা বলা হয় কোলাবার্স অর্ডার 1972 সেখানে আপনি লক্ষ্য করবেন বঙ্গবন্ধু হত্যা করা হলো 15 আগস্ট 1975 সালে ওই বছরে ডিসেম্বরের 12 তারিখে আইনটি বাতিল করা হলো শুধু বাতিল হয়নি এ মামলা যারা সাজাপ্রাপ্ত হয়েছে তাদের জেদ হলো এই আইনের বিচার কিন্তু আমরা বিশ্বাস করি না এবং কতখানি দুঃখজনক দ্যাট ওয়াজ ডান বাই ফ্রিডম ফাইটার আমরা যা সেক্টর কমান্ডার বলি বঙ্গবন্ধু হাত থেকে যিনি পদক নিয়ে বীর উত্তম পদক নিয়েছে এখন যে কথাটা আমার ছোট ভাই বলছে সেটা আমি বলি বেশি না বলা ভালো আমার নিজের অভিজ্ঞতা তার তো বেশি আছে আমার থেকে একাধিকবার সভাপতি ছিলেন সুপ্রিম কোর্ট বারের আমি একবার ছিলাম তিনি তখন আর মাননীয় প্রধান বিচারপতি তো আমি আমি দেখেছি তার কর্মকাণ্ড জাস্টিস সিনহা এস কে সিনহা নামটা উনি বলেন আমি বলে দিলাম কিভাবে উনি আচরণ করছেন খুব সফটলি ভেরি কানিংলি আমি বলো কানিংলি বলছি কথা আমি কানিং কথাটাই বললাম তো সেটা কিন্তু তাকে তো আপনারাই বানিয়েছিলেন প্রধান বিচারপতি না বানানো হয়েছে তো ওই যে বললাম যে আমরা না বানালে কি হতো যে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমরা ধর্মনিরপেক্ষতা অসম্প্রদায়ের কথা বলি সে যে সব যে অন্য সম্প্রদায়ের বলে আমরা বানাইনি দ্যাটস রাইট সো সেইটা অধীনে বলে বিচার ব্যবস্থা সমতার চালার জন্য এটা করা হয়েছে ডিসক্রিমিনেশন যাতে না হয় তিনি যেটি করেছেন সেটা আমি একটি জিনিস শুধু বলি আপনাকে তৎকালীন সরকার বর্তমান প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়ে একটু তার চিকিৎসার জন্য রাষ্ট্রীয় কোষাগারে 16 লক্ষ টাকা দিয়েছিল আমি নিজে জানি আমি তখন বারের সব এবার দুইবার তাকে দেশটা করা হয়েছে আমি নট দেশ এবারে বলছি না রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে এটা কোনো ব্যাপার না রাষ্ট্র দেবে স্বাভাবিক কিন্তু তিনি যে কাজগুলি করেছেন এর বাইরে কতগুলো মন্তব্য করেছে জাজমেন্ট যেটা বিচার্য বিষয় ছিল না মূল সিনেমার মামলা সেটা কে পাবে না পাবে এটা হলে কি সেদিন দেখছে জাজমেন্ট টাকাও নিয়ে গেছে সেখানে কিন্তু চলে এসছে এইসব এইটা খারাপ কে আইনেস আইনেস মানে কি তাতে এটা কি প্রধান বিচারপতির বিচার্য বিষয় এই ভাষায় জাজমেন্ট লেখা আমিত্ব এগুলি তারপরও আমরা আমাদের সরকার যদি তাই বলে তা সহ্য করেছি কিছু বলা হয়নি চিকিৎসার জন্য বাইরে গেলেন আবার আসলেন আবার যাবেন এই যে কতগুলি বক্তব্য মন্তব্য করেছেন সেজন্য পার্লামেন্টে একটি আইন পাস হলো এটা নিয়ে আলোচনা হলো পার্লামেন্ট হ্যাজ রাইট তার উপরে ক্ষমতা তো বক্তব্যের উপরে বা পার্লামেন্ট প্রসিডিং উপরে কিন্তু ক্ষমতা কারণ নাই দে আর ইন্ডিপেন্ডেন্ট যেরকম জুডিশিয়ারি যেরকম পার্লামেন্ট সেরকম এক্সিকিউটিভ এখানে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি কোনো হস্তক্ষেপ ছিল না উনি কেন গেলেন তখন যদি বলেন না আমি তাড়িয়ে দিচ্ছি উনি পরে গিয়ে আমেরিকা গিয়ে বলছেন যে আমাকে বহিষ্কার করা হয়েছে তা আস চলে আসতেন তখন যদি তার কাস্ট যুদ্ধকে অন্য হ্যারাসমেন্ট করতে তাহলে কথা ছিল এখন দেখা গেল তার যখন এটা নিয়ে তার কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্লেষণ করা হলো অনুসন্ধান করা হলো পর্যবেক্ষণ করা হলো তখন দেখা গেল একটি নিঃশ্বাস দিয়ে আপনাকে যেটা মামলা চার্জশিট হয়েছে তিনি ব্যাংক থেকে 4 কোটি টাকা জানেন সেটা সেটা দিয়ে তাকে জানানো হয়েছে টু কাম আর এক্সপ্লেইন যেটা দুর্নীতি কমিশন আইন তো আমাদের নর্মাল যেটা ক্রিমিনাল প্রসিডিয়ার যেটা সেটা ফলো করে না তাদের ওখানে নিয়ম হলো যে অভিযুক্ত ব্যক্তি গিয়ে ডাকা হবে উনি তার বক্তব্য দেবেন তারপরে বক্তব্য যদি সন্তুষ্ট হলে তারপরে এজাহার হবে এজাহার কিন্তু সঙ্গে সঙ্গে হবে না এবং এজাহার দায়ের করার আগে কিন্তু আবার অনুমোদন নিতে হবে কমিশনের আবার একইভাবে অভিযোগপত্র দেওয়ার আগে অনুমোদন নিতে হবে সুতরাং সেই জন্য তিনি আসেননি
তিনি বলতে পারতেন যে আমি এসে আমি বক্তব্য এসে যদি উনি আজকে যা কাজ শুয়ে দিতেন বা তাকে যদি এই সাহসটা থাকা উচিত ছিল উনি প্রধানমন্ত্রী অবধি ছিলেন ভয়টা কিসে দায়ী সরাসরি বিশ্বাস করে উনি দেখাতেন যদি আসার পর যদি তাকে হ্যারাসমেন্ট করা হতো হয়নস্থা করা হতো তাতে যদি অন্যায়ভাবে কিছু করা হতো তাহলে আমরা নিজেরাই দেখতাম সুতরাং এখানে সরকারি কর্তৃপক্ষের জুডিশিয়ালে ছিল বলে যেটা বলা হয় কিন্তু আমি যেটা আগেই বলেছি হস্তক্ষেপ তো না আইন দ্বারা হস্তক্ষেপ করা হয়েছে সুতরাং আমি মনে করি যে বিচার ব্যবস্থা আরেকটু নিয়ে বলেছেন যে দেশে গুম খুনের পরিমাণ এত বেশি হয়েছে গত কয়েক বছরে গুমের কথা যদি বলেন সেখানে মানুষ আশ্রয়টা পায় নাই বিচার বিভাগে গুমের ব্যাপারটা আবার দেখা যায় বড় সেলফ স্বেচ্ছায় নিজে গুম হয়ে যাওয়ার এই ঘটনা দুই তিনটি ঘটেছে আমি ঠিক স্পেসিফিক্যালি আমি প্রিপেয়ার হয়েছে আসেন এসে ওটার দিতে নাম দিতে পারতাম যে শোনা গেছে নাই পরে তারা পাওয়া গেছে আর গুমের ব্যাপারটা কেউ সমর্থন করে না তো প্রশ্নই আসে না এখানে যদি স্পেসিফিক বলতে পারে যে তিনি একটি দলের একজন নেতা তিনি এই কাজটি করেছেন সেই অপরাধে তাকে গুম করা হয়েছে সে ধরনের কিন্তু আমি দেখি নাই যে একজন আছে সিলেট চলে গেছে সিলেট থেকে ওখানে আছে সে ফেস করে গেছে সে বলে না যে আমি পালিয়ে এসেছি বা আমাকে তাড়িয়ে দিছে সুতরাং এখানে গুমের ব্যাপারটা তাকেও গুম করছে বলা হয়েছিল তো গুমের ব্যাপারটা আমরা কোনো সমর্থন করি তবে কথা হচ্ছে যে যে ঢালাও ভাবে বড় হয় গুমকে সেটা কিন্তু অ্যাডভোকেট জাইনুল আবেদিন বেগম জিয়ার প্রসঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি জাস্টিস এস কে সিনহার বিরুদ্ধে যে মামলা টামলা হচ্ছে আপনি বলছিলেন যে এমন একটা সময় হচ্ছে সেই সময়ের কথা আপনি পরে বলবেন আমি বলছি তার আগে আমি আমার বড় ভাই একটা কথা বলেছেন ইন্ডেমনিটি আর কোলাবরেশনের কথাটা বলেছেন আর কি আপনাদের বোধহয় মনে আছে যে যখন 15ই আগস্টের ঘটনাটা ঘটল তখন কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় লিডাররা আপনার ছিলেন এবং খন্দকার মুস্তাকের সাথে যাদের যারা তখন পার্লামেন্টে বসছিলেন তারা কিন্তু কেউ বিএনপির লোক ছিল না এবং সেখানে ওনাদের লোকেই ওনারাই ছিল মালেক উকিল সাহেব বলেন আরও অন্যান্য অনেকের কথাই বলবো তো সেই সময় আপনি এই যে ঘটনাগুলো তখনকার যে খুব দ্রুতগতিতে যে ঘটনাগুলো ঘটল সেই ঘটনার সাথে কিন্তু ওই দলের লোকেরাই কিন্তু সর্বক্ষেত্রে সম্পৃক্ত ছিলেন যে কারণে আপনি দেখবেন কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার কিন্তু অত্যন্ত ক্ষোভের সাথে দুঃখের সাথে ব্যথা বেদনার সাথে একটা কথা বলে ফেলেছেন যেভাবেই হোক বা এতদিনে বলেন নাই 32 নম্বরে বঙ্গবন্ধু পড়েছিলেন কেউ দেখতে আসেনি মানে কেউ আসেননি ভিতরে লালন পালন করে রেখেছিলেন বললেন যে এই যে এত বড় বড় নেতারা ছিল কিন্তু এই যে লাশটা পড়ে থাকলো 32 নম্বরে কেউ গেল না বাট ইন্ডেমনিটির কথা উনি যেটি বলেছেন সেটি খন্দকার মোস্তাক আহমেদ অর্ডিন্যান্স দিয়ে করেছেন বটে কিন্তু সেটি জিয়াউর রহমানের শাসনামলে তো সংসদে অনুমোদন সেটা ঠিক আছে সেটা ধরেন জিয়াউর রহমান তো আর তখন রাজনীতি করেন না পর সাবসিকুয়েন্টলি উনি মিলিটারি থেকে আসছেন আইসে তারপরে উনি কিছু মার্শাল্লা রেগুলেশন করেছেন আমরা তো কেউই মার্শাল্লারে সমর্থন করি না ইনফ্যাক্ট এটা ঠিক আর কি কিন্তু সাবসিকুয়েন্টলি এটাও দেখতে হবে যে যেখানে একটি গণতান্ত্রিক প্রসেস বন্ধ হয়ে গেছিল সেইখান থেকে তিনি একটা গণতান্ত্রিক বহুদলীয় একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তিনি কান্ট্রিটাকে নিয়ে আসছে যেখানে বলা হতো তলাবিহীন ঝুড়ি যেখানে মানুষের যেমন বঙ্গবন্ধু নিজেও বলছে যে আমার এই 7 কোটি লোকের আমার কম্বলটা কোথায় গেল যখন এই অবস্থার থেকে দেশটাকে কিন্তু একটা অর্থনৈতিক স্বয়ংভরতার দিকে তিনি নিয়ে এসেছিলেন ইনফ্যাক্ট এটা সকলেই আমরা স্বীকার করব এবং মানে স্বীকার করতে হবে এখন আসেন যে প্রধান বিচারপতির কথা যেটা বললেন সুরেন্দ্র সুমার সিনহার কথা তিনি কিন্তু হাইকোর্টে দীর্ঘদিন ইফিসিয়েন্ট বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তার মধ্যে কোনো অভিযোগ ছিল না এবং ওনারা কোনো অভিযোগ আসেন নাই এবং ইফিসিয়েন্ট ছিলেন বলেই আপনার তাকে কিন্তু প্রধান বিচারপতি করা হয়েছে এবং দেখেন এই যে যে কথাগুলো বলা হলো যে এই এইখানে কি 16 লক্ষ টাকা এখানে সেই ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো
আমরা এবং দেশের জনগণ বিশ্বাস করত যদি তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অ্যালিগেশন একটা চাইরানার দলের সদস্য যদি আনত, বাংলাদেশের যদি কোনো নাগরিক বা ওনাদের দলের মধ্যে থেকে, বা ওনারা তো সরকারে ছিলেন বহুদিন, দীর্ঘদিন সরকারে ছিলেন, আছেন না তখন সিনহাবাবুর বিদায় পর্যন্ত, তখন পর্যন্ত ওনারা একটা অ্যালিগেশনও আনলেন না। এখন দেখেন না এনে তার বিরুদ্ধে তাকে তাকে বললেন অসুস্থ। সিনহাবাবু বললেন আমি তো অসুস্থ না, তারে ডাক্তার পাঠিয়ে দিলেন আপনার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে, ডাক্তার দিয়ে গিয়ে বলবো আপনি অসুস্থ, আপনার চিকিৎসার জন্য বাইরে যেতে হবে। বলে কে বলে আমি তো কোনো অসুস্থ না, বল না আপনি অসুস্থ। এখন এই যে অবস্থাটা সরকারে থাকলে এই জিনিসগুলো করা খুব সহজ, এবং আপনি সেখানে এইভাবে করে করে তারে দেশ থেকে বের করে দিয়েছেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে বেগম খালেদা জিয়া, গত একটি বছর আমরা যুদ্ধ করেছি একটা বেলের জন্য, কি যে সমস্ত কেসে নর্মালি আপনার অর্ডিনারি ইস্যু বেল হয়ে যায়, এবং পার্শ্ববর্তী কান্ট্রি তো এই ধরনের কেসে এআইআর রিপোর্টে আসে, বিভিন্ন রিপোর্টিং কেস আসে যে অনেকেই আপনার এই সমস্ত ক্ষেত্রে 5-7 বছরের কনভিকশনে তাদের বেল হয়। তো আমরা এইটা গত 1 বছর যুদ্ধ করেছি। আপনার দেখেন প্রথমে হাইকোর্ট ডিভিশনে আমরা চ্যারিটেবল এসের মামলাটায় আমরা গেলাম, তো সেখানে এক কথার উপরে আমাদের বিদায় দিয়ে দিলেন, কি কোনো কিছু আলোচনা না করেই বিদায় দিয়ে দিলেন। আমাদের মনে হলো যে কোনো জায়গার থেকে কোনো ইথার কাজ করেছে, বিচারপতি তার নিজের বিবেক দিয়ে এটা করতে পারে এটা আমরা বিশ্বাসই করি না, এখনও বিশ্বাস করি না। কারণ আমি দেশের হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি এখানে প্র্যাকটিস করি, আমার বড় ভাইও করে, তিনিও হয়তো বলবেন যে এটা বিবেক, কারণ ওনারা তো ওত পড়েছেন, ওনাদের পক্ষে এগুলো করা খুব, কিন্তু কি করবেন চাকরি তো করতে হবে। এখন ওই কথাটা আমি কেন বললাম যে চাকরি তো করতে হবে সেটা আমি বলি, লাস্টলি যখন আমরা বেল পিটিশনটা সুপ্রিম কোর্টে মুভ করি তখন আদেশের আগের দিন, আদেশের আগের দিন আপনি দেখবেন যে কি এস কে সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করছে দুদক। আপনি বলছেন যে এর মধ্য দিয়ে অন্য বিচারকদের বার্তা দেওয়া হলো, এইতে তো বিচারপতিরা তো আপনার তারা তো মানুষ, এইটা একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যদি তোমাদেরও কিন্তু এইটার জন্য রেডি হতে হবে যদি আমাদের কথা না শোনো। এই যে মেসেজ জাতির কাছে, আমি মনে করি এইটা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে কারণে আমরা বলি যে বিচারপতিরা ইচ্ছা করলেও তারা দায়িত্ব পালন করতে পারে না স্বাধীনভাবে, তার কারণ সরকারের হাত অনেক লম্বা। আপনি দেখেন সরকার প্রধান, সরকার প্রধান যখন বলে আমরা আমরা কী জন্য আমরা আমাদের গ্রাউন্ডটা ছিল যে তাকে মানবিক কারণে একটা বেল চাই, এবং আমরা এই অসুস্থতার কারণে বেল চাই। তখন পিজি হসপিটালটা যেটা মানে বঙ্গবন্ধু হসপিটাল যেটা, সেটা কিন্তু সরকারের কন্ট্রোলে, সরকারের কন্ট্রোলে। এখন ওখান থেকে রিপোর্ট আসবে, তার মধ্যেও সরকার প্রধানকে বলতে হচ্ছে যে উনি তো অসুস্থ, সরকার প্রধানকে বলতে হচ্ছে উনি অসুস্থ না, উনি ওখানে রাজা লালে আছে, ভালোভাবে আছে, কোনো রকম কোনো অসুবিধা নাই। তখন কি আর আপনার ওই হসপিটালের লোকজন বেগম খালেদা জিয়া যতই অসুস্থ হোক বলতে পারে যে না বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না অসুস্থ? বলতে পারে না আমি বিশ্বাস করি, তার কারণ প্রত্যেকেরই নিজের আপনার তো চাকরি করে খেতে হচ্ছে, প্রত্যেককেই সরকারের বাইরে গিয়ে, কেউ সরকারের বাইরে কথা বললে যেখানে 50টা মামলা হয়ে যায়, সরকারের ইঙ্গিত করলে যেখানে কোনো ঘটনা না ঘটলেও যেখানে একের পর এক মামলা হয়ে যায়, সেখানে কি কেউ সরকারের এরকম আকার ইঙ্গিতের পরে কেউ কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে? দেখেন সেখানেও আমরা দেশের হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, সেখান থেকেও আমরা বিচার পেলাম না। তাহলে কিভাবে আমরা বলি যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন? তারপরেও আমরা আইনজীবী, আমাদেরকে কিন্তু এই যত কিছুই হোক না কেন
আমরা বিচার পাই কি না পাই, আমরা আমাদের পক্ষের রায় পাই কি না পাই, আমাদের যুক্তিতর্ক টিকুক কি না টিকুক, আমাদেরকে ওই আদালতের কাছেই যেতে হয় এবং যেতে হবে, এটাই স্বাভাবিক। কাজেই আমাদেরকে কথাবার্তা, যেমন আমার বড় ভাইকে এখন কথা বলতে হলেও কিন্তু তাকে অনেক দিকে চিন্তা ভাবনা করে মেপে মেপে কথা বলতে হবে, সরাসরি বলতে পারবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক ভালো কথা বলেছেন, আমি একটু উত্তর, আপনি কি মেপে মেপে বলছেন আসলে নাকি? উনি 15 আগস্টের কথা বলছেন তো, যে তখন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করেছেন। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করেছেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে বললেন যে 32 নম্বরে বঙ্গবন্ধুর মরদেহ পড়েছিল, আওয়ামী লীগের নেতারা সেটি বলেছেন। সেটা তো আমি, যেটা ঐতিহাসিক সত্য না বলার কিছু নাই, আমি তখন সংসদ সদস্য, আমি সব কিছুটা দেখেছি কিছু শুনেছি। এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে যদি আপনি বঙ্গবন্ধু হত্যা মামলার জাজমেন্টটা পড়েন তাহলে কি জিনিসটা পরিষ্কার হবে? কারণ হলো এই যে তখন যারা আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ অ্যান্ড ফারুক, তারা লন্ডনে বিবিসির মাধ্যমে টেলিভিশনে তারা বক্তব্য রেখেছে। সেখানে তারা কি বলেছে, সিভিলিয়ান আওয়ামী লীগের বড় নেতা হোক তাদের রাইফেল নিয়ে গুলি করতে যায়, সেটা আসতেই পরে আমি আইল এক্সপ্লেন দ্যাট। তারা পরিষ্কার ভাষায় বলেছে যে তৎকালীন অবস্থার বিষয়ে তারা গিয়ে আলাপ করতে গেছে জিয়াউর রহমানের সাথে, তো তারা কিছু কথা বলেছে যে আমরা কিছু করতে চাই, গো হেড। আমি একটি কথা প্রশ্ন করতে চাই যারা বিষয়ে এখানে আছেন, দে আর মেম্বার্স অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের মতন না কিন্তু, দে আর মেম্বার্স অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি অন ওথ। তো তারা যখন এই কথাটা বলল দুজনে, ইট ওয়াজ ইনকাম্বেন্ট অন দ্য পার্ট অফ জিয়াউর রহমান হু ওয়াজ ডেপুটি আর্মি চিফ অফ স্টাফ, সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা গ্রহণ করা, সেটা না করে উনি কী বললেন, গো হেড। এটা তারা বলেছে, আমি কি বলে নেই, আওয়ামী লীগও বলে নেই, এটা তাদের মুখের ভাষ্য থেকে বলছি। তার মানে এটা কি, গো হেড মানে এবার তার বেনিফিশিয়ারি কে, জিয়াউর রহমান, তিনি হাত ক্ষমতা গ্রহণ করলেন। এখন আসেন যে কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বেদনার সাথে খাপ সাথে বলেছেন যে যারা তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিষ্ক্রিয় ছিল, যাদের সক্রিয় ভূমিকা করা উচিত ছিল তার সেটা করেনি, সেইটা তো দুঃখজনক, আমরা নিজেরও বলি, সেটা তিনি বলেছেন। এই এক সেকেন্ড যেটা হচ্ছে, 15 আগস্টের হত্যাকাণ্ডের পরে কিন্তু পার্লামেন্ট সেশন আর হয়নি, আই ওয়াজ এ মেম্বার অফ পার্লামেন্ট। আর একটি কথা এখানে বলি, যে কথাটা জনসাধারণ জানেন না, তা আমি বলছি, তাকে একটা মিটিং ডাকলেন খন্দকার মুস্তাক সাহেব, তখন ওনাদের নেতা আমাদের এক সময় চিফ হুইপ মোয়াজ্জেম সাহেব, আমি তো পার্লামেন্টে বৃহস্পতি থাকতাম, সবাইকে বললো আপনাদের যেতে হবে। আমরা চিন্তা করলাম যাবো কি যাবো না, আমার এক মামায় বেঁচে তার সাথে আলাপ করলাম, তো বলো দেখি না কি বলে, আমরা তো সাইনটা করবো না কি সেখানে। মুস্তাক সাহেব যখন আসেন ঢুকছেন দরবার হলে বঙ্গভবনে, সামনের সিটে সিনিয়র যারা এমপি ছিলেন, আমরা তখন তো অল্প, তো তখন মুস্তাক সাহেব ঢুকলেন যাতে আর্মির সোলজাররা, তো একজন বলতেছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তখন শেহজাদ সাহেব বলেছে দাঁড়িয়ে লাফি, উনি বলছে জানতে চাচ্ছে রাজনৈতিক ভূমিকা, সে হচ্ছে নো আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ অ্যাজ প্রেসিডেন্ট, হু আর ইউ, এই কথাও বলছে। এগুলি তখন গুলি করার জন্য দৌড় দিয়ে এসছে জানলার থেকে দুজনে, মানে ফায়ার, তখন আমার এখনো চোখের সাথে ভাসে জেনারেল উসমানের সামনে দাঁড়িয়ে স্টপ ইট, তখন গুলি করেনি। তো এই যদি আইন বলছি আর কি, যে অবস্থাটা সেটা ছিল আর কি। এখন যেটা বললাম নিজের পরে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর নিয়ে বলছেন, আর অসুস্থতা সুস্থ সম্বন্ধে এখানে কথাটা হচ্ছে, যে সাথে আমি একটু আগে এক্সপ্লেন করছি যে সুস্থ অসুস্থতা বেগম খালেদা জিয়ার বিষয়টা হলো যে
আমরা দেশে আইনের শাসন আছে বলে উই গো বাই দি না বাট ওনারা যেটা বলছেন যে এটা জামিনযোগ্য না আমি সেটা আসছে কেন দেন বহু নজির আছে এরকম পাশের দেশে আছে আপনি দেখতে প্রত্যেকটা মামলা জামিনযোগ্য জামিনযোগ্য ঠিক নয় জামিন দেওয়া যায় কিন্তু সেখানে দেখতে হবে সেটা হলো যে মামলাটা অভিযোগটা কি এখানে কি অভিযোগ স্ন্যাক করছেন প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি অ্যাট দ্যাট টাইম শেষ প্রধানমন্ত্রী ছিলেন একটা দেশের থেকে এতিমদের জন্য টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা আত্মসাৎ করেছে এতে লজ্জার কিছু তো নাই তাই দেশের জন্য জাতির জন্য এটা উনি বলেননি সেই মামলা যখন ওই যেটা একটু আগে বলছিলাম আমি যখন তথ্যবদ্ধ কাগজপত্র দেখা গেল তখন কিন্তু অবাক তখন জজ আমাদের বিচারকরা যেটা ভালো মনে করেছেন কাজে এইটা যদি বলা হয় আর যেটা বলছেন যে মেডিকেল রিপোর্ট সেটা সব বলি আপনাকে এটা আমরা কিছুটা খোঁজ নিয়েছি সেটার মধ্যে উনি ওখানে যাদের দ্বারা চিকিৎসিত চিকিৎসা করতেছে যারা তারা কোর্টে সরাসরি কারোর মাধ্যমে না সরাসরি কোর্ট থেকে আর সরি সরাসরি বিজি হাসপাতালে কোর্টে এই রিপোর্টটা প্রেরণ করেছেন ওই দল সমস্ত রিপোর্ট কোথায় কোন তার কোথায় সমস্যা ইত্যাদি ইত্যাদি সেখানে সমস্যা নাই সে কথাটা নাই কিন্তু তাও কোর্ট কি অর্ডার দিয়েছেন বাইরে শাসন নাই বলছেন কোর্ট অর্ডার দিয়েছেন কি যে তার রিপোর্ট যেন দেখলাম তা তো যা আছে তো দেখতেই পাচ্ছি যদি তুমি মনে করেন হি ক্যান অ্যাপ্লাই ফর যে বিদেশের চিকিৎসার জন্য একটা আবেদন করতে পারে সে ধরনের আবেদন কিন্তু আজ পর্যন্ত হয়নি সুতরাং এই মানবিক সাইডটাকে চেষ্টা করছে চেষ্টা করা হচ্ছে অন্যভাবে ঘুরিয়ে একটা রাজনৈতিক ইস্যু করা হচ্ছে তারা যদি মনে করে আমি জানাতে সে এখন যদি কেস করেন ওখানে পিটিশন দিক যে দেখেন তার অবস্থায় তাদের মানবিক কারণে তাদের বিদেশ চিকিৎসার জন্য তখন দেখেন কোর্ট কী অর্ডার দেয় আমি এই সংক্ষেপে একটা 15 আগস্টের ঘটনা সম্বন্ধে যদি বলতে আমার নিজে প্রত্যক্ষদর্শী বলে বা দর্শী ঠিক না তো অবস্থা জানি বলি বেনিফিশিয়ারি কারেক্ট আমরা দেখতে হবে 15 আগস্টের বেনিফিশিয়ারি কিন্তু গুটি কয়েক এমপি যারা গেছিলেন তাই ছাড়া যারা বেনিফিশিয়ারি হলো যারা অভ্যুত্থানটা ঘটিয়েছিলেন হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারাই বেনিফিশিয়ারি তারা ক্ষমতা নিয়েছেন ইনভিডি অর্ডিনেন্স করেছে সব কিছু করেছে এবং তারা ইয়েস্ত ভোট করেছেন ওইটা বিনা ভোটে এগুলি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি শুধু একটি কথা বলতে চাচ্ছি যে মানবিক কারণে যেটা বলছেন সেটা যেরকম সত্য অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো লয়ার ক্রিমিনাল লয়ার আমি ক্রিমিনাল লয়ার আপনাকে দেখতে হবে ওর দ্য মেরিট অফ দ্য কেস অ্যালিগেশন নাকি একটা প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি সে নৈতিক কত চলে গেছে একটা এতিমের অ্যালোটেড টাকা সেটা তার ট্রান্সফার করে নিয়ে গেছে তো অকল্পনীয় চিন্তাও করা যায় না জি অ্যাডভোকেট জানুল আবেদিন আমার বড় ভাই একটা কথা বলেছেন ওই ওইটা আমার আগেই বলা উচিত ছিল এই বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো এবং প্রাইম মিনিস্টারের মামলাগুলো 1/11 সময় হয়েছে আমিও বলি হয়েছে কিন্তু 1/11 সময় যারা ইনভেস্টিগেশন অফিসার ছিল তারা বেগম খালেদা জিয়ার দুর্নীতির কোনো সম্পৃক্ততা পায় নাই সম্পৃক্ততা পেল কখন ওই যারা ইনভেস্টিগেশন করলেন তাদেরকে বাদ দিয়ে দিলেন কখন ওনারা ক্ষমতায় এসে আপনার ওনারা যখন 2009 যখন ক্ষমতায় আসলেন তারপরে ওনারা আবার নতুন করে তদন্ত অফিসার নিয়োগ করলেন এই তদন্ত অফিসার কারে নিয়োগ করলেন যাকে বিএনপির সময় দুর্নীতির কারণে যাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন সেই লোকের প্রমোশন দিয়ে ডাইরেক্টর বানিয়ে তাকে আনলেন আবার তদন্ততে তিনি কি তদন্ত করে ওই আগে যে রিপোর্ট যে ইন্ডিপেন্ডেন্ট যে রিপোর্ট ছিল সেটা রাখবেন না এই যে যাকে রিওয়ার্ড করা হলো তিনি তার রিওয়ার্ডের জন্য তদন্ত করবেন সুতরাং ওই চ্যাপ্টারটা ওখানেই থাকুক ওই 1/11 সময় আরম্ভ হয়েছে এইটা দেশবাসী এবং যারা শুনছেন তারা বুঝে নেন যে এইটা পরবর্তীতে ইচ্ছা করে বেগম খালেদা জিয়াকে এই এই মামলার মধ্যে ঢুকাবার জন্য দ্বিতীয় কথা হচ্ছে এতিমের টাকা দেখেন আমার বড় ভাই যে কথাটা বলছেন যে আমি সেখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে
এলিগেশনে কিন্তু আত্মসাতের কোনো এলিগেশন ওখানে নাই। কি হয়েছে, টাকা আছে এইখান থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। ওখানে কি হয়েছে, ওখান থেকে কেউ টাকা নিয়ে যায় নাই, 2 লক্ষ টাকা 6 লক্ষ টাকা হয়েছে, সেটাকে কি আত্মসাত বলে? আর যে চ্যারিটেবল মামলা যেটা বারবার আমরা বেল থেকে আপনার রিফিউজ হচ্ছি, সেটা হচ্ছে কি পাবলিক টাকা দিয়েছে চ্যারিটেবলের জন্য, কি করেছে সেই একটা চ্যারিটেবলের জন্য একটা জমি কিনেছে এবং তাও দলীয় লোকেরা দিয়েছে, সেইটাই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। সেখানে আপনার তার কোনো হাতও নাই, কিছুই নেই, এবং সেই টাকা দিয়ে সে তার একটা অন্য কোনো তার নিজের নামে কোনো জায়গাও কিনে নেই, বাড়িও কিনে নেয়, কিছুই করে নাই, চ্যারিটেবলের নামে ওখানে একটা সম্পত্তি কিনেছে পরবর্তী ইসের জন্য। তো সুতরাং দুইটা মামলায় যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন ওনারা যে কথাগুলো বলেন যে 1/11 সময় শুরু হয়েছে, হ্যাঁ আমিও বলি শুরু হয়েছে, কিন্তু যারা ইনভেস্টিগেশন করেছিলেন তারা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করেছিলেন, পরবর্তীতে ইনভেস্টিগেশন অফিসার হলো তাকে রিওয়ার্ড দিয়ে এনে তাকে বলে তুমি এইটা করবা এবং সেইভাবে হয়েছে। তা সুতরাং ওই প্রসঙ্গে আমি আর খুব একটা কতক্ষণ আছে আমি জানি না, বলেন আপনি তো কাজেই ওই প্রসঙ্গে যেহেতু সময়ও বেশি নেই, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমি এখানে এখন শেষ করতে চাই, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমার মনে হয় বড় ভাই স্বীকার করবেন, দেশ চলছে না। তার কারণ হলো আপনি দেখবেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চলছে। আপনি বালিশ কেলেঙ্কারি বলেন, পর্দা কেলেঙ্কারি বলেন, আপনি এই যে কি বলে এই রাস্তার মাটি খোঁড়াখুঁড়ি বলেন, মশা এই যে কি বলে মশা মারা বলেন, তো এখন তো তারা স্বীকারই করলেন একজন আরেকজনের উপরে দোষ দেয়, মশা মারা বললেন, সর্বোপরি ব্যাংকের ভোল্টের টাকা বলেন, এই সব কিছু আপনার চলছে কিন্তু কেউ দেখছে না। আর একটা জিনিস যেটা প্রাইম মিনিস্টারকে হস্তক্ষেপ করতে হলো, আপনি এই যে কেসিনো কেন, এই যে যারা এই এইটা এই ডিপার্টমেন্টে যারা আছে যারা মন্ত্রিত্ব চালাচ্ছেন তারা দেখে নাই? আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই প্রধানমন্ত্রীরে লাগে। ইউনিভার্সিটিতে কোন শিক্ষক দুর্নীতি করলো, কোন ভাইস চ্যান্সেলার দুর্নীতি করলো, ওখান থেকে বলা হয় প্রধানমন্ত্রী না বলা পর্যন্ত আমি তো পদত্যাগ করবো না, আমি যতই দুর্নীতি করি পদত্যাগ করবো না। আপনি দেখেন এই যে গোপালগঞ্জে এই একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বললো কি প্রাইম মিনিস্টার আসুক তারপরে আমরা থামাবো, এর আগে থামাবো না, এভরিহোয়্যার। তারপরে এই যে গুমখুমের কথা যেটা আমি স্টার্ট করেছি, যে প্রধানমন্ত্রীকে বললে আপনার কাজ হয় কিন্তু অন্য কাউকে বললে কোনো কাজ হয় না, আমাদের রেজওয়ানা আপনার আমাদের অ্যাডভোকেট সৈয়দা হাসানের হাজবেন্ড গুম হয়েছিল, দৌড়ে রেজওয়ানা তো ইন্টেলিজেন্ট লেডি, বুঝে গেল যে ওখানে যাই তাড়াতাড়ি করিয়া, ওখানে আসছে পরবর্তীতে তাকে পাওয়া গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এইভাবে গুম হয়ে যাচ্ছে কিন্তু আমি 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 একটু শেষের দিকে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখবেন যে সমাজে যদি সুশাসন না থাকে, সমাজে যদি আইনের শাসন না থাকে, তখন আপনি দেখবেন যে আজকে যেগুলো আমরা আগে দেখি নাই এগুলো ঘটছে, বাচে ধর্ষণ হচ্ছে। আপনি মাদ্রাসার আগে এইটা কোনোদিন আমরা চিন্তাও করি নাই, মসজিদের ইমাম ধর্ষণ করছে, ওই আপনার মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করছে, তারপরে 2.5 বছরের শিশু ধর্ষণ হয়ে যাচ্ছে। এর একটা মাত্র কারণ হচ্ছে যে আইনের শাসন এবং বিচার ব্যবস্থা, সমাজ সোসাইটির যে ডেভেলপমেন্ট করা দরকার সেইটার দিকে কোনো নজর আছে, হাউ টু ক্যাচ পাওয়ার। এবং আরেকটা জিনিস, তখন এটা থাকে না যখন আপনি একটা মানুষের গণতান্ত্রিক অধিকার না থাকে, যে কারণে আমরা যে কথা আমি প্রথমেই বলেছিলাম যে স্বাধীনতা যুদ্ধের ইনগ্রিডিয়েন্ট মূল ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই ডেভেলপমেন্ট না, মূল ইনগ্রিডিয়েন্ট ছিল আন্দোলনটাই ছিল
যে আমরা আমাদের অধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সেই অধিকারটাই মানুষ এখন হারিয়েছে। আমরা জাস্ট একেবারে শেষ প্রান্তে, যেহেতু আপনি অনেকগুলো প্রসঙ্গ টানলেন, জাস্ট এক দেড় মিনিটে যদি শেষ করেন, আমি আর আপনার কাছে আসতেও পারবো না। ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের নির্বাচন এবং দূর সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে আমরা জানি, তো এই নির্বাচন থেকে আসলে কী আশা করছেন? মানে বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে যে অভিযোগ, তার সঙ্গে এই নির্বাচনে আমার ব্যক্তিগত মত যদি আপনি জানতে চান, এই ব্যক্তিগত মত হলো যে এই নির্বাচন থেকে, জাতীয় নির্বাচন থেকেই আমরা কিছু পাই নাই, সুতরাং একটা স্থানীয় এই যে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন থেকে খুব একটা যে আমরা একটা পেয়ে যাব এটা আমি আশা করি না। মানুষ সমর্থন করবে না আপনাদের? এই বললাম তো যে এইটা আমি খুব একটা আশা করি না, তবে দলের একটা স্ট্যান্ড আছে, আমাদের একটা নীতি নির্ধারণী ফোরাম আছে, তাদের ব্যাপারে, সেই নীতি নির্ধারণী ফোরামের ব্যাপারে আমি ভাইস চেয়ারম্যান, একজন মাত্র ভাইস চেয়ারম্যান, আমার মতামত ব্যক্ত করা ঠিক হবে না। তবে আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে যে এখান থেকে যে খুব একটা কিছু অ্যাচিভ করা যাবে এটা আমি মনে করি না। টাকার ডিফেন্স কেস, অর্থাৎ আসেই পক্ষে লয়ার যেটা প্লেস করে যে ফ্যাক্ট, কিন্তু এটা আমি একটি কথা করে বলতে চাই, যে সিনিয়র লয়ার, ক্রিমিনাল লয়ার অলসো, যে ইন সাপোর্ট অফ দ্যাট যদি কোনো ডকুমেন্ট আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স না থাকে, তাইলে এটা মুখের কথা হয়ে গেল। এই যে উনি বলছেন যে এটা কি ওটা এটা করে সেটা করে, টাকা কত সুভারে ব্যাংক থেকে গেছে, সে ধরনের কোনো এতগুলি বছর মামলাটা চলছে, প্রায় 10 বছর, সে 10 বছরের ভিতরে তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেয়নি যে এই ডকুমেন্টটা নিয়ে আসেন প্রমাণ করার জন্য, বা এই যে টাকা নিয়ে গেছে সেটা সঠিক নয় কি পূরণ করার জন্য, এখন যে কথা বলছেন সে ধরনের কোনো পদক্ষেপ মামলা নেননি। যদি উনি কন্ট্রাক্টের লয়াররা, তো এখন এখানে আরেকটি কথা উনি বলছেন যে দেশ চলছে না, দেশ চলছে না, তাহলে আমরা এখানে হাঁটাচলা করে কী করে, সব কিছুই আছে চলছে সবই, তোর চলছে না বলাটা ঠিক সঠিক হচ্ছে না ওনার জন্য। এই জন্য যে আইনের শাসন আছে, দেশও চলছে, চলবে, এখন কথাটা হচ্ছে যে গাজীপুরের নির্বাচনে যখন প্রার্থী তাদের জিতে যায়, তখন কিন্তু নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য, যেখানে না হয় সেখানে কিন্তু গণতন্ত্র নাই, নির্বাচন নাই, ভোট নাই, কারচুপি ইত্যাদি ইত্যাদি, এটার পুরনো স্টাইল অফ থিঙ্কিং। কথাটা হচ্ছে যে আমরা খুশি হয়েছি যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করবে, এ দেশের মানুষ একদম বোকা না, তারা যথেষ্ট, এই সিটির অন্তত, এ মহানগরীর, ঢাকার উত্তর দক্ষিণ যাই বলে না কেন, তাদের যে বিবেক চলে গেছে, আর এখানে এখনকার ইলেকট্রনিক মিডিয়ার কারণে বা অন্যান্য যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তির কারণে কোনো কিছুই গোপন থাকে না, এবং ইন্ডিয়া যেটা চলছে যারা চেষ্টা করছে এটা নানাভাবেই করা, কিন্তু সেটা কিন্তু পারছে না। সেজন্য বলছি এখানে যে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। এখন এটা আগের থেকে একটা গ্রাউন্ড সৃষ্টি করা, এটা ক্ষেত্র সৃষ্টি করা, যে এটা আমরা, উনি যে ব্যক্তিগত মতামত বলছেন আমি পুরোটাই বলি, তারা বলে যে আমরা জাস্ট ফর সেই করবে মার্কেসি, গণতন্ত্রের স্বার্থে আমরা এটা অংশগ্রহণ করেছি, এখন দেখেন প্রার্থী, এটা কিন্তু সাধারণভাবে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে, প্রার্থী বিচার কিন্তু এই দেশের মানুষ, এই নগরে যে নগরের জনগণ করবে, সেই হিসাবে আপনি দেখবেন। এখনও যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আমার জানা মতে যারা প্রার্থী আছেন বা সম্ভাব্য প্রার্থী মেয়র হিসাবে, তুলনামূলকভাবে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, জনপ্রিয়তা বেশি, সুতরাং মানে আপনি বলছেন যাদের আপনাদের ঘোষণা করা হচ্ছে, আজকেই তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, সো তাদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা বেশি আপনি মনে করেন? অবশ্যই, আমি একটা কথা বলতে চাই যে সে কথাটা বলছে, আপনি ক্যান্সার রোগী দেখবেন একসময় কিন্তু ফুলে ওঠে, ক্যান্সার রোগীরা ফুলে ওঠে, তখন ক্যান্সার
ধরা পড়ে আর কি, কিন্তু তখন আর কিছু করার থাকে না, দেশ এভাবেই চলছে, সর্বক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার ঢুকে গেছে, জানি না এই ক্যান্সার কিভাবে তারা উপশম করবে, এর কোন চিকিৎসা আদৌ তারা বের করতে পারছেন কিনা এবং পারবেন কিনা। এই যে কেসিনো কথা বলছেন, ক্যান্সার ক্যান্সার হাওয়া বনে প্রথম জন্ম হয়েছে, সে হাওয়া বনে ক্যান্সার সারা দেশে। আরেকটা কথা বলতে চাই, আমি তো তখন নৈরাশ্যের কথা বলেছি, আমি আবার মাঝে মাঝে কিছু আশাও দেখি, সেটা হলো যে দেশ জাতি এই আগে তিরিশে ডিসেম্বর গত তিরিশে যা পেয়েছে, এইবারে আমার মনে হয় যে একটা ভালো মেসেজ পেয়ে যাবে, এবং সেইটা হয়তো ভালোর জন্যও হতে পারে এবং দেশের মঙ্গলের জন্যও হতে পারে। এইটা আবার আমি একটা নৈরাশ্যবাদীর থেকে আসার কথা আপনাকে শোনাতে পারি, এবং যে কারণে হয়তো আমাদের নীতি নির্ধারণী ফোরামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে আমরা নির্বাচন নির্বাচন ঢাকা সিটিতে কারচুপি কোন স্কোপ নাই, হস্তক্ষেপ না করলে নাই, কারচুপি না করি হস্তক্ষেপ না করলেই হবে, হস্তক্ষেপ কিভাবে আর সব জায়গায় যদি আপনি সরকারের কাছে যে কোনো সাহায্য কিন্তু নির্বাচন কন্ডাক্টিং পর্যালোচনা করার দায়িত্ব টোটালি নির্বাচন কমিশন, ইটস এ ইন্ডিপেন্ডেন্ট বডি, সেটা আমাদের মনে রাখতে হবে। অন্যরাও সেটা অস্বীকার করে নাই, শুনেন কোন নির্বাচন কমিশনার সিটিং যদি ভিন্ন মত প্রকাশ করে তা তো বেশ তো চলে যাওয়া না, অন্য কমিশনাররা কিন্তু এটা এটা কোনোদিন ডিনাই করে নাই। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন, ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, দুজন আইনজ্ঞ কথা বলছিলেন এবং দুজনই বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, দুটো প্রধান রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন, মূলত বিচারাঙ্গন নিয়ে, আইনের শাসন নিয়ে কথা বলেছেন, একদিক থেকে বেশ সন্তোষ আছে, অন্যদিক থেকে বেশ খানিকটা অসন্তোষ আছে, সেটি রাজনৈতিক অবস্থানের কারণে হতে পারে, আবার সেটি বাস্তবতাও হতে পারে, কারণ যিনি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি যিনি সন্তোষ প্রকাশ করছেন ব্যক্তিগতভাবে তার উপর আস্থা রেখেও বলছেন যে তিনি তার অবস্থানের কথা কারণেই হয়তো মেপে মেপে কথা বলছেন, আবার উনি বলছেন যে উনি ওনার রাজনৈতিক অবস্থানের কারণেই হয়তো বিরোধীদের জন্য বিরোধিতা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ব্যত্যয় বিচ্যুতিগুলো বাংলাদেশে আছে, অতীতেও ছিল, ভবিষ্যত যে খুব একটা আসার জায়গা, যদিও ওনারা দুজনে নির্বাচন প্রসঙ্গে আসার কথা দিয়ে শেষ করেছেন, এই বিষয়গুলোকে বাংলাদেশ ঠিক করতে, আমরা বিজয়ের মাসে কথা বলছি, দেশে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রধান, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, এগুলোর কোনো বিকল্প নেই, এবং যেহেতু এই অভিযোগ পাল্টা অভিযোগ, বায়েজিনি বসা তিনি ডানে যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদের নানা ব্যত্যয় বিচ্যুতির কথা তুলে এনেছেন, যিনি এখন ডান পাশে বসে কথা বলছেন তিনি বর্তমানে যারা ক্ষমতায় তাদের প্রসঙ্গ তুলে আছেন, কাজেই এই অভিযোগ পাল্টা অভিযোগ আমরা বিবেচনায় নিলে দেখতে পাবো যে আসলে সমস্যাগুলো বাংলাদেশে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এই সমস্যাগুলো কাটাতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে দেশের বিচার বিভাগকে, এবং বিশেষ করে সর্বোচ্চ বিচারালয় নিয়ে আগে তেমন কোনো প্রশ্ন কোনো পক্ষ থেকে অতীতে তেমন খুব একটা উঠত না, কিন্তু সেটি উঠতে শুরু করেছে, সেটি খুব একটা শুভ লক্ষণ নয়। আমরা আশা করব যে যে আকাঙ্ক্ষা দুজনেই ব্যক্ত করলেন শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষা পূরিত হোক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।